প্রতিদিনই নারীর দিন, প্রতিদিনই বাধার দেওয়াল ভেঙে এগিয়ে যাওয়ার লড়াই। অন্দরে বাহিরে সেই লড়াইকেই কুর্নিস জানাচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনস। 8ই মার্চ বিশ্ব নারী দিবসে কলকাতার সেরা 50 জন নারীর হাতে তুলে দেওয়া হবে স্ত্রী শক্তি অ্যাওয়ার্ডস 2021। আর এই অনুষ্ঠানে প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা। নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আপনাদের সঙ্গে আমি মেঘা। এই মুহূর্তে আমরা চলে এসেছি জ্ঞান মঞ্চে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে স্ত্রী শক্তি অ্যাওয়ার্ডস 2021। অনুষ্ঠানের ঝলক জিও বাংলার পর্দায়। I would like to thank Jio Bangla first for covering us, and today we are having an event on the eve of International Women's Day. This event is like all about women's empowerment and talking all about the women nowadays. We have named it as Neev Ki Eat Nari because we feel personally, amra feel kori je foundation of the society is women. That is why we have kept the name Neev Ki Eat, and we are doing it the second season over here. আর এইটার মধ্যে আমরা চেষ্টা করেছি কলকাতার যারা ভালো ভালো মহিলা, দে আর সাকসেসফুল ইন দেয়ার ফিল্ড, দে হ্যাভ কেম হিয়ার, দে হ্যাভ জয়েন্ড আস। উই আর গোয়িং টু অ্যাওয়ার্ড দি 50 পাওয়ার উইমেন্স ইন কলকাতা অল অ্যাক্রস, লাইক দে আর ফ্রম দ্য ডিফারেন্ট ফিল্ড, ইভেন পলিটিশিয়ানস, সাম অফ দেম আর লাইক IAS অফিসার্স, সাম অফ দেম আর ডক্টর্স, লেফটেন্যান্টস, এভরি ওয়ান ইজ দেয়ার। সো জাস্ট সি, উই আর লুকিং ফরওয়ার্ড ফর আ সাকসেস অফ দিস ইভেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এভরি গেস্ট শুড ফিল স্পেশাল। দিস ইজ আর টার্গেট টুডে। আজকে জ্ঞান মঞ্চে আমি এসেছি ফারুক, গোলাম ফারুক সাহেব এবং রবিজির ইনভিটেশনে এসেছি। আসার পরে উইমেন্স ডে, ছোটোবেলা থেকেই মাকে দেখছি, মা তো হে মা, মা তো হে মা, মা জেসি দুনিয়া মে হে কোই কাহা, ও মা ও মা। তো মা সারাক্ষণ খাবার নিয়ে দাঁড়িয়ে বসে আছে, হ্যাঁ ছেলেটা এলো কিনা, ছেলেটা খেলো কিনা। তো এই কেয়ারনেসটা, এই কেয়ারিংনেসটা তো এটা কোনো জায়গায় পাওয়া যায় না। তো আজকের দিনে আমি উৎসর্গ করতে চাই আমার মাকে। আমার মা বিমলা বালা ঘোষ মারা গিয়েছেন, কিন্তু সবসময় সঙ্গে আছেন, এবং মার ফটো আমি বুকিং করে রাখি সব সময়, আমার সঙ্গেই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হাই, দিস ইজ সৌম্যা সেল, অ্যান্ড আই এম রেভিনিউ অফিসার, আই এম বেসিক্যালি WBCS অফিসার ওয়ার্কিং ইন দ্য ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট। তাছাড়া কিছু কিছু অ্যাকচুয়ালি লোকে বলে অনেক কিছু করি, বাট এগুলো আমার কাছে যে শখ, যেই জিনিসগুলো আমি পূর্ণ করছি, মডেলিং করি, অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস অ্যান্ড লেখালেখি করি, প্লাস যারা নিডি স্টুডেন্টস তাদেরকে ইউনো আই ট্রাই টু হেল্প দেম হু আর অ্যাসপায়ারিং ফর WBCS অর UPSC। এভরি ডে ইজ উইমেন্স ডে, উই ক্যান সে, বট জো সেলিব্রেট করতে কে লিয়ে হম লোক কে প্লাস এক দিন হি হোতা হ্যায় কি উসকো হম লোক সেলিব্রেট করে, তো উসকে লিয়ে জো ইয়ে সোচ হ্যায় বহুত আচ্ছা লাগা হম লোক কো ইধার আকে অ্যাওয়ার্ড মিলনে সে বহুত হি আচ্ছা লাগা। আর আর কে বলে, কিপ ইন্সপায়ারিং অল দ্য উইমেন, থ্যাংক ইউ। So it is always an honor to get recognition for you, what you have been doing, kyunki kya hota hai ki specifically social causes में, क्योंकि लोग कहते हैं कि आपको कैमरा लेके नहीं जाना चाहिए जब आप सोशल एक्टिविटी कर रहे हो, बट मैं कहती हूँ कि सोशल एफर्ट्स लेने के लिए भी आपको घर में, ऑफिस में और भी बहुत सारे सेगमेंट्स में बहुत लोगों को मनाना पड़ता है कि मैं इस कॉज के लिए निकल रही हूँ। और अगर मैं जब कॉज करूँ उसके बाद मुझे अप्रिशिएशन ना मिले या उसे कोई रिकग्नाइज ना करे कैमरा में, तो लोग उसे और दूसरे तरीके से मान लेते हैं। तो इसलिए मैं कहती हूँ कि जब मेरे सोशल एक्टिविटी के लिए अगर मुझे रिकग्निशन मिलती है, आई टेक दिस एज एन ऑनर एंड आई वॉन्ट टू बी एन इंस्पिरेशन for others that
please go ahead with your social activities. Somewhere or the other, you will get what you have given to the society in terms of giving back. This is one of a need of an R event, and then jaise ke, you know, everyone is now there to promote women and, you know, support in whatever we can. But the entire and the sole message which we really want to promote from here, this panel, is let's spread love, give them the love, give them the equal opportunity. We always look for the equal abilities that way, and it's a high time. Let's support each other, because ek dusre ke liye hum bane hain aur ek dusre ke liye support karna hai. Thank you very much. সাধুবাদ জানাই এই সংস্থাকে, ন্যাশনাল হিউম্যান রাইটসকে এইরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই অ্যাওয়ার্ডের সঙ্গে জড়িয়ে যে সমস্ত টিম মেম্বার্স আছে তাদের সবাইকে আমার সাধুবাদ জানাই। যদিও আমি মনে করি যে এভরি ডে ইজ এ ওমেন্স ডে, বিকজ নারীরা ঘরে বাইরে যেভাবে লড়ে চলেছেন প্রত্যেক দিন, তাদেরকে প্রত্যেক দিন স্যালুট না করে থাকা অসম্ভব। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু the National Human Rights Organization, ebong Arvind as well for inviting me over. And ami ektai kotha bolbo je amar ma ke jokhon hariyechhilam tar pore ekhon sei orthe sei sei ekta feeling sei shetar jonno amar next film jeta asche, it's a Hindi film of course, kon ami Hindi tei mainly kaj kori, so shetao kintu puropuri ei nari women empowerment niye movie ta, ebong it's set on a ভিলেজ ব্যাকড্রপ অ্যাজ ওয়েল অ্যাজ পুরোপুরি একটি ফুল ফ্লেজেড বড় সিটির ব্যাকড্রপেও করা। তো যখন ফিল্মটা আসবে, ইট উইল ডেফিনেটলি গিভ আ টোটালি ডিফারেন্ট ভিউ অফ হাউ উইমেন এম্পাওয়ারমেন্ট কতটা এখন সোক করে গেছে মানুষের মাইন্ডসেটে। ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আয়োজিত হয়েছিল স্ত্রী শক্তি অ্যাওয়ার্ড 2021। কলকাতার সেরা 50 জন নারীর হাতে তুলে দেওয়া হলো এই অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানের ঝলক আপনারা দেখলেন, যেটা অনুষ্ঠানটা হয়েছে জ্ঞান মঞ্চে, সেই সব ঝলক আপনারা জিও বাংলার পর্দায় দেখলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জিও বাংলা। আর জিও বাংলার ফেসবুক পেজকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের ওয়েবসাইট হলো www.jiobangla.com অবশ্যই ভিজিট করবেন। ক্যামেরায় সৌম্য এবং অয়নের সাথে মেঘা চক্রবর্তী, জিও বাংলা।